রাজধানীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাহি। বইমেলায় বিভিন্ন স্টলে থরে থরে সাজানো অসংখ্য বইয়ের ভিড়ে মাহির প্রথম পছন্দ মুক্তিযুদ্ধের বই। শুধু মাহি নয়, অন্যান্য শিশু কিশোরদেরও পছন্দের তালিকার শীর্ষে একাত্তরের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের বইগুলো পড়লে নিজেকে মুক্তিযুদ্ধের একটি অংশ হিসেবে মনে হয়। মুক্তিযুদ্ধের কিশোরের ইতিহাস ঢাকা জেলাতে কিনেছি। বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। লক্ষ প্রাণ আর দীর্ঘ তিতিক্ষার পরই বাঙালি পেয়েছে স্বাধীনতার স্বাদ। আর এই ত্যাগ আর আবেগ ধারণ করে থাকা ইতিহাস প্রকাশিত হয় বইয়ের পাতায় পাতায় ছাপার অক্ষরে। কিন্তু নানা বিষয়ের ভিড়ে কতটুকু গুরুত্ব পায় মুক্তিযুদ্ধ বিষয়ক বই? মুক্তিযুদ্ধকে অবলম্বন করে ফিকশন রচিত হচ্ছে, মুক্তিযুদ্ধকে অবলম্বন করে কবিতা রচিত হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস আসলে খুব ব্যাপক আকারে গবেষণা হওয়া উচিত। আমরা আমাদের সীমিত সময়ের মধ্যে আমাদের সীমিত অর্থ ব্যয় করে যতটুকু করার সম্ভব করেছি। তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের বই পাঠের একটা আগ্রহ তৈরি হয়েছে, যে কারণে এখন কিন্তু অনেক বই মুক্তিযুদ্ধের উপর প্রকাশিত হচ্ছে। বাংলা একাডেমির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মেলায় আসা প্রায় 1500 বইয়ের মাঝে প্রকাশিত হয়েছে 30টি মুক্তিযুদ্ধের বই। গত বছর যার সংখ্যা ছিল 53। আগামী বাংলাদেশ বিনির্মাণের অগ্রপথিক নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আগ্রহের শেষ নেই। মুক্তিযুদ্ধের পরে আমি অনেক বই পড়ি, তবে নতুন নতুন যে বইগুলি আসে ওগুলো আমি আবার করে পড়ি। মুক্তিযুদ্ধের ইতিহাস এক একজন এক এক ভাবে প্রকাশ করে। একজন সত্যিকারে মুক্তিযোদ্ধা যে, তার কাছ থেকে যদি জানতে পারি ইতিহাসটা, সেটা হচ্ছে আসল ইতিহাসটা আসলে জানা যায়। বই মেলাতে এসে মুক্তিযুদ্ধের বইগুলো জানা, যে মুক্তিযুদ্ধের কাহিনী, ওগুলো থেকে আমরা ইন্সপিরেশন পাই দেশের জন্য ভালো কিছু করার জন্য। মুক্তিযুদ্ধের ইতিহাস বারবারই বিকৃত হয়েছে, সে অবস্থান থেকে সরে আসতে হলে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা লেখালেখি বাড়াতে হবে। যে চেতনার উপর ভর করে বাঙালি পেয়েছিল কাঙ্ক্ষিত স্বাধীনতা, তা ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের বই হতে পারে অন্যতম অনুষঙ্গ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।